ছিল কে? আবদুল্লাহ বলতেছিলাম খুলনা থেকে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম একটা বিষয়। কি বিষয়ে কথা বলবেন? আপনার ফেসবুক যদি একটা কথা আপলোড হয়েছে শাকিল ভাইয়ের। আচ্ছা, নিজের বিষয়ে একটু কথা বলছেন। হ্যাঁ, কথা অবশ্যই বলবেন। আপনি ওলামায় দিকে আছেন। তো আসলে কথাটা কি এরকম নাকি একটু অন্যরকম ভাবে বলা যেত? এরকম বললে ভালো হইতো। এবং আপনি কোন দিকের বা আপনি কে? আপনার ফুল পরিচয় আমাকে দেন। আমি এখন খুলনায় থাকি। আমার দেশের বন্ধু নোয়াখালী। নাম? আমার নাম আবদুল্লাহ। আমি আবদুল্লাহ কি করেন আপনি? থাকি সোনারঙ্গি থানা। জি, কি করেন আপনি? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? আচ্ছা, কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। আমার এবং আবদুল্লাহের মাধ্যমে যে কথাটা যেভাবে বললে ভালো হতো সেটাকে আপনি একটু বলেন। সমস্যাটা কি? সমস্যাটা এইটা, যেহেতু আপনি বলছেন ওলামা ইকরামের দিকে, তার মানে কি শাকিল ভাই তাহলে আওয়ামীর দিকে আছে? সেটা আপনি শাকিল ভাইকে প্রশ্ন করতে পারেন। আপনি কি পাবলিকে কোন সাথী? পাবলিকের সাথী ধরেন। আচ্ছা, আপনার অবস্থান কোন দিকে? আমার অবস্থান ওলামা ইকরামের দিকে। আচ্ছা, এই যে আপনি যদি সেম কথাই বলেন ওলামা ইকরামের দিকে, তা আমি সেখানে বলি সমস্যাটা কি? দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি শেষ করি। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেহেতু এখানে সুরা কেন্দ্রিক চলবে না আমারত কেন্দ্রিক চলবে, এটা আমাদের দেবন্দরও বিষয় না, আমাদেরও বিষয় না, এবং আমি তার সাথে এই বিষয় নিয়েও বসিনি। কারণ দাওয়াত তাবলীগের মেহনত একসময় আমিরি ভাবেও চলেছে, আবার সুরাই ভাবেও চলে আসছে। এটা কোনো নজর বিষয় নয়, ঠিক আছে? মানে নজর বিষয়টা দাঁড়িয়েছে যখন তারা সাদ সাহেবকেই চাচ্ছে, ওনার ভুল ত্রুটি সবকিছুর পরেই ওনাকে আমির হিসেবে নিয়ে যাচ্ছে। তো দারুন দারুন থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে তাবলিগের কাজ কিভাবে চলবে না চলবে এটা তাবলিগের ওয়ালারাই নির্ধারণ করবে। কিন্তু যেটা সাদ সাহেবের সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি ধরে দেওয়াটা, এটা তার দেবন দায়িত্ব নিচ্ছে এবং তার এসলাহের জন্য চেষ্টা করেছে। সুতরাং আমি যদি এখানে তাকে বলতাম যে আমি সুরাইল আজমের পক্ষে, তখন প্রকারান্তরে বিষয়টা এমন হতো যে এখানে আমার সুরাইল যে ঝামেলাগুলি আছে সেখানে আমি জড়িয়ে পড়ছি। কিন্তু আমি তো এই বিষয়ে আমি ক্লিয়ার যে আমি এখানে জড়াবো না, কারণ এখানে এমআরতের সিস্টেমে তাবলিগ জামাত আগে চলে আসছে, সুরাইল আজমও চলে আসছে। সুতরাং ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এই জন্য আমি সেখানে বলি নাই। আর নাম্বার টু হচ্ছে, যেহেতু আমাদের দেশে এই বিষয়টা মোটামুটি আম ভাবে এটা হয়ে গিয়েছে, যেমন আপনি কিন্তু উত্তর আমাকে পৌঁছেই দিলেন, যদি আপনি তাবলিগের সাথী, আপনি কিন্তু আমাকে কথা বলেন নাই যে আমি সুরের সাথে আছি। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা কথা মুখ দেবে অন্যান্য কিছু। আমি আপনার কোশ্চেনটা রিপ্লাই করার জন্য আমি বলেছি আমি ওলামা ইকরামের দিকে আছি, এটার মানে এটা না, ঠিক আছে? যে আমি ওলামা ইকরামের সাথে বলতে আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাকে, যে ওলামা ইকরাম নিজস্ব তার অস্তিত্ব কিংবা তার গতিতে চলবে। ওলামা ইকরাম কখনো কোন পক্ষপাতিত্ব নিয়ে কথা বলবে এটার সম্মুখীন নয়। আমি বলি আপনি এভাবে যেটা নির্ধারণ করছেন বিষয়টা হলো এই ভাগাভাগিটা আমরা করিনি, এটা প্রচলিত একটা শব্দ যেটা ব্যবহৃত হচ্ছে। কেউ বলে যে আমাদের সাথে ওলামারা আছে, কেউ বলে যে ওলামা ইকরামের সাথে আমরা আছে, বরং এটা এমন সম্মেলন এটা তেমন মেজর কোন বিষয় না যেটা আপনি ধরতে চান আর কি। হ্যাঁ, আর ওলামা ইকরামের এখানে কোনো পাঠ হয়ও নি, ওরা মূলত পাপ বানিয়ে নিয়েছে। দেখুন আজকে দাওয়াত তাবলীগের মেহনতটা শত বসছে একটা মেহনত,
সুতরাং এই মেহনত নিয়ে কখনো আল্লাহ কেন কথা বলেনি, এখনো বলছে না। কিন্তু আপনি ইনসাফের সাথে দেখলে খেয়াল করবেন তারা এই হাত সাহেবের ইস্যুটাকে প্রথম তবলিগ বিরোধী ইস্যু বানিয়ে নিয়েছে, যে ওলামা কেরাম তবলিগের বিরুদ্ধে বলতেছে, ওলামা কেরাম তবলিগের বিরুদ্ধে যাচ্ছে, ওলামা আজও ধরনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সুতরাং এটাকে পাপ মিলে ভিন্ন জিনিস ভাই, এখানে ওই ওলামা কেরাম আজও কোনো পাপ হন, এখানে যেহেতু একটা হকবাকি মশলা চলে আসছে একটা মানুষ দ্বারা আজকে মহানা সাহ সাহেব দ্বারা প্রথম সাধারণ কোনো ব্যক্তিত্ব নন, ওনার একটা শব্দ প্রতিটা কথা কোটি কোটি মানুষ নিচ্ছে, এবং বারোটার দিকে মেহনত এমন একটা মেহনত যে মেহনতটা কন্টিনিউস এবং পাপ দিয়ে ওয়ার্কিং ধরতে গেলে যে বিশ্বে চব্বিশ ঘন্টার প্রতি মুহূর্তের মধ্যে কিন্তু এটা দাওয়াতি মিশন আমাদের চালু আছে। সুতরাং এই মিশনের যখন কেন্দ্রীয় ব্যক্তিত্বদের মধ্যে কোন একজন এরকম মেজর করমসনের বিরুদ্ধে ভুল বলবে আর সেটাকেও ধরে নিলে, সেটাকে যখন আপনি বলবেন যে ওলামা কেরামটা পাপ হয়ে গেছে, আপনি পাপ অবশ্যই বলতে পারেন, সেটা একটা ব্যক্তিগত বিষয়। তবে এখানে পাপ হওয়াতে কোনো সমস্যা নেই, আপনি যদি আলেন হন তাহলে তো বুঝতেই পারছেন, আলেন না হলে আমি ক্লিয়ারলি আপনাকে বলছি পৃথিবীর ইতিহাসে এমনটা হয়েছে, একদিকে হক একদিকে বাদ দিন। সুতরাং আলমরা এখানে যে পার্টিশনটা, এই পার্টিশনটা হলেও কোনো সমস্যা নেই, যদি ওলামা কেরাম পাক হয়নি, পাক তারা বলতে যাচ্ছে বা বুঝতে যাচ্ছে বা তারা প্রচার করছে আর কি বাস্তবতায়। এখানে আমার একটু সওয়াল আছে, সেটা হলো যে আপনি আলমান ধরেন না, আমি তাহলে অস্পষ্ট আপনার সাথে কথা বলবো না, আমি আপনার সাথে আমি বলি, আমি আপনার সাথে আরো কিছু কথা বলতে পারি, বাট আপনি আপনার পুরো পরিচয় আমার সামনে ক্লিয়ার করতে হবে, এবং আপনার আলোচনা রেকর্ড হচ্ছে, সতর্কতামূলক আমি রেকর্ড করছি, আপনার যদি এদিক সেদিকের কোনো বিষয় হয় তাহলে সেটা আমি অনলাইনে ভাইরাল করবো, কারণ আমাদের হলো আমাদের মান ও ইজ্জত সে পরিপূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে, এটা এই সমস্ত ফরমাল গুলো ফাঁসপোর করে আপনারটাও করবে। এই জন্য আপনি যেহেতু কথা বাড়াচ্ছেন এবং আমার মনে হচ্ছে আপনার শব্দ চয়নে আপনি যদি পরিচয় দিচ্ছেন না, মনে হচ্ছে যে আপনি এলমি করে সাথে যুক্ত ছিলেন বা আছেন, এই জন্য আপনাকে ক্লিয়ার করুন আপনি আলেম কি আলেম নন। নাম্বার টু, আপনি এটার সাথে যুক্ত কি যুক্ত নন, নাকি এই হালকাই যে হালি মশলা চলতেছে এই নিয়ে আপনি দেবন্দের সাথে বা ওলামা কেরামের যে হালকা বলা হচ্ছে সেটার সাথে, নাকি আপনি এটাদের সাথে তার সাথে সাথে কিনা সেটাই ক্লিয়ার করেন, এরপর সামনে কথা বলবো আপনার সাথে আমি। যদি মুসলমান হিসেবে কথা বলি তাহলে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আমাকে পরিচয় করে দিতে আপনার কোনো অসুবিধা আছে? এটা আপনি তবলিগের সাথে বলে ফেললে, আমি আল্লাহর বান্দা, আমি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা, আপনি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ? জি, আমি মুহাম্মদ আব্দুল্লাহ। এটা মাওলানা বলে ফেললে নোয়াখালী, আপনি এটা মাওলানা বলেছেন? মাওলানা, জি, আপনি এটা মাওলানা বলেছেন, জাস্ট এটা আপনি বলেন স্লিপ একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মাওলানা নন। আমি অবশ্যই আপনার অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার সাথে কথা বলবো, আপনি আলেম বলে আলেম আন্দাজের কথা বলবো, আপনি যদি আলেম না হন তাহলে আমি আপনার সাথে সেভাবে কথা বলবো। আওয়াম আন্দাজেই কথা বলুন, আওয়াম আন্দাজের কথা আপনি ক্লিয়ার করতে হবে, আপনি ক্লিয়ার নেই, আপনি আমি একজন আওয়াম। আপনি আমি বলি, আমরা হাদিসদের সাথে লড়াতে মানুষ তো, এগুলো আমরা খুব ভালো বুঝি, তারা কিভাবে কিভাবে অগ্রসর হয় আমি খুব ভালো বুঝি, এই জন্য আপনি আপনার নিজের অবস্থানটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। জানার না ধরেন, আমি আমার অবস্থানটা এটাই আপনি ধরে নিন যে আমি একজন আওয়াম সাধারণ মুসলমান, এবং ইসলামে খালিদ মাওলানা আছে আপনার অনেক বড় কথা, এবং ইমারত তো মনি আমি তো নিজের মেহনত করব, এটা আপনি ধরে নেন। তবে আলেম নন আপনি কথা, হ্যাঁ আপনি এটা ধরে নিন, অসুবিধা কি, আমি আলেম নন। এখানে এটা আপনি যদি একটু ক্লিয়ার করেন যে আপনি যদি বললেন এই কথাটা, এর আগে যে কথাটা আপনি বললেন এটা যদি একটু ক্লিয়ার করেন। কোনটা ক্লিয়ার করবো আমি? যদি আপনি বললেন এটা ওলামা ইকরামের বিষয় কিংবা আওয়ামের বিষয়, এই কথাটা আপনি যদি ক্লিয়ার করেন। কোনটা ক্লিয়ার করবো আবার? আপনি কি আগে বললেন না কি বলেছি? বলেন আমাকে। হ্যাঁ আমি ক্লিয়ার লাইনে আছি, কি বলেছি আমি? ওলামা ইকরাম আওয়াম, ওলামা ইকরাম হলে কথা এমন, আওয়াম হলে কথা এমন, মুসলমান হলে কথা কেমন হবে সেটা যদি একটু ক্লিয়ার করেন। এগুলো মনে হয় আপনি আমার সাথে অহেতুক দেখাচ্ছেন। আচ্ছা, মূল কথা না যে আপনি, হ্যাঁ মূল কথা আপনি করেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি কোথাও অগ্রসর হতে চাচ্ছেন। কেন করতে চাচ্ছি না আমি, কেন কেন করতে পারবো না আমি, কি আজিব বিষয়, আমি অবশ্য হতে চাইনি কে কি ভাবে বুঝবেন আপনি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বন্যাটি বলুন।
আমি এটা বলতে চাচ্ছি যে আপনি শাকিল ভাইয়ের কথোপকথনের মধ্যে আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা কোনো পক্ষেই না, কিন্তু আমরা বারোজন দেবন্ধের মতের উপরে একমত বলেছেন তো তিনি। যদি বারোজন দেবন্ধের মতের উপরে একমত হই তাহলে আজকে বাংলাদেশে যা কিছু হইতেছে এটা কি বারোজন দেবন্ধের মতের উপরে হইতেছে নাকি এক্সট্রা বেড়ে গিয়ে কিছু হইতেছে, সেটা জানতে চাই। বারোজন দেবন্ধের পক্ষ থেকে যেগুলো হয়েছে সেগুলো কি আপনারা মেনে নিয়েছেন? কিভাবে মেনে নিয়েছেন? যেভাবে ওলামাইকে মেনে নিয়েছে আমি বলি সাহেবের বিষয়ে এ পর্যন্ত যে দারুলুম থেকে ইসলামের বিষয়টা আসলো না, এরপরে পরপর দুই বছর 2016-তে 2017-তে ওনাকে যে গায়ক জোরে আনা হলো এগুলো কেন করা হলো? যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলো থেকে দেবন ছেড়ে আসছে যে সেগুলো থেকে ঠিক হয়ে গেছে বলতে মশালাগত জিনিস তো কোনো এটা একত্রিত হতে পারে আমাদের এটা হওয়া উচিত ছিল যে আমরা মুসলমান, মুসলমানের ক্ষেত্রে কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াম কিংবা ওলামাকে কোন তফাররুক কিংবা আলাদা করে দিয়ে যান নাই। বাকি থাকবে যদি কিনা আমরা ধরেন ওলামা ইকরাম শাকিল ভাই বলেন আমাকেই বলেন আপনি আওয়াম বলে আপনি যদি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনি কিন্তু বলে এসছেন, আমি কিন্তু কিছু বলেন। আচ্ছা বলেন না, এখন আপনি বলেন আমি আর কি বলবো, আপনি তো বলেই ফেলছেন। একটা হলো সরাই নিজাম, একটা হলো ইমারতুল নিজাম, আর একটা হলো ওলামা ইকরামের মতামত। যদি ওলামা ইকরামের মতামতের উপরেই একত্রিত হতে হয় তাহলে ওলামা ইকরাম হামেশা দুইটাকে নিউট্রাল হিসেবে নিয়ে চলতে হবে। আমাকে হক বাতিল পরিচয় দেওয়ার সুযোগ আমার মনে হয় না এখানে কোথাও আছে। এখানে আপনি মৌলিক আপনি আপনি এই যে একটা চরম মুসলিম বিরোধী কথা বললেন যে ওলামায়ে কেরাম মোলাকে হক কিংবা বাতিলের দিকে নিবে না, যেখানে দারুলুল দেওবন্দ থেকে সর্বশেষ ফতোয়ার মধ্যে পর্যন্ত ওনার ব্যাপারে গায়রাত মেনে দিয়েছে, ওগুলা কি আপনাদের তাবলিগী জামাতের পরিচালনা কেন্দ্রিক কোন বিষয়গুলো ছিল এগুলো কি আপনাদের এই জামাত কিভাবে চলবে, এমআরএ কিভাবে চলবে না সুরাই ভাবে চলবে এই বিষয়ের উপর ছিল নাকি ব্যক্তি সাদ সাহেবের বিভিন্ন মাসায়েল বিভিন্ন আকায়েদ বিষয়ে গাড়ি প্রাণী আসছে? আপনি সেটা বলেন ওলামা ইকরামের দায়িত্ব দেওবন্দের রাহবার হওয়া, দেওবন্দের মুখপাত্র হওয়া, ওলামা ইকরামের দায়িত্ব এটা নয়। যদি আপনি যেহেতু আপনি কওমি আলেম সেহেতু আপনাকে আমাকে এই কথা বলতে হবে, আপনি দেওবন্দের তর্জমান হন
বাতিল কেন বাধ্য করতে চাচ্ছেন যে হজরত মাওলানা সাশেদ বাতিল, এটা কেন আপনি করতে চাচ্ছেন? এর আগে বলেন দারুল উলুম থেকে কি ওনাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্ছেদের আশঙ্কা বলে ফতোয়া দেয়নি? আশঙ্কা একটা ভবিষ্যতের ইলম কি আল্লাহ তাআলা দারুল উলুম কি দিবেন? এটা কি ভবিষ্যতের ইলম হলো নাকি একজন ব্যক্তির কথা আকীদা এবং বিভিন্ন বক্তব্যের উপর ভিত্তি করে এটা একটা ইয়ে ব্যক্ত করা হলো? আপনারা এই জায়গাটার মধ্যে একটা যেটা আমি আপনাকে এতটুকু বলতেছি, দারুল উলুম দেওবন্দের তর্জমানের কতটুকু থাকেন? যতটুকু দারুল উলুম দেওবন্দ বলছে, দারুল উলুম থেকে একটা আগে বেড়ে আপনাদের মতামতকে প্রকাশ করে বাংলাদেশের মতন একটা সাধারণ মুসলমান, যেখানে মুসলমানদের দেশ একটা মুসলমানদের ঐতিহ্য ওলামা ইকরামে, সে ওলামা ইকরামের স্বার্থে আপনারা কিছু কতিপয় ওলামা ইকরাম নাম দিয়ে আপনারা এটাকে নষ্ট করে দেবেন, এটা তো হয় না বলেন? আচ্ছা আপনি এতটুকু বলেন, এটা আমার রায়, আর থেকে আগে বেড়ে নিজেদের রায় কিছু করতে গিয়ে এটা করাটা ঠিক হবে না। এখন যদি আপনি বলেন যে আমি আলেমী সুরাজের দিকে আছি, হ্যাঁ তাহলে আপনি এই কথা বলতে পারেন, যেরকম আপনি শাকিল ভাইকে বলেছেন বিষয়গুলা যে ইন্তেকাল হাদিসের বিষয়ে তিন হাজারউদ্দিন নেহাজ, যখন আপনি আলমী সুরাকে সমর্থন করবেন তখন আপনি এই কথা বলবেন তিন হাজারউদ্দিন নেহাজে হজরত মাওলানা নামুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনাদের উদ্ধৃতিটা আপনি কখন আনবেন যখন আপনি বলবেন আলমী সুরা, আমি আলমী সুরার সমর্থক, ইন্তেকাল হাদিসকে এই জন্য এখন তালিমের কিতাব থেকে সরাতে বলা হচ্ছে, কিন্তু আপনি দেওবন্দের তর্জমান হয়ে আপনি এই কথা বলবেন এখানে নাসিব না। দেওবন্দের এই বিষয়গুলোকে টোটালি অপপ্রচারণা করছেন। আমাদের ওলামায়ে কেরামের যে কর্মতৎপরতা, যদি এখানে কোন প্রকারের বিভ্রান্তি থাকতো, ভুল হতো, তাহলে অবশ্যই দারুল উলুম দেওবন্দ থেকে তানকির করা হতো। যেহেতু দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে কোনরূপ তানকির অস্বীকৃতি অদ্যাবধি পর্যন্ত জানানো হয়নি, সুতরাং একথা আপনাদের প্রচারণা চরম ভাবেই মিথ্যাচার। কোন সমস্যা নেই আমি বলতেছি আপনাকে বলতে আচ্ছা, হ্যাঁ দারুল উলুম দেওবন্দ থেকে ওনাকে আহমদ সুন্নাহ জামাত থেকে বিচ্ছুতর যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরাম 2015 সালের শেষ দিকে, 16 সালের ইজতেমার আগে যখন অনুরোধ করা হলো যে যেন এই সনন্তপক্ষে মাওলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, তখন কিন্তু অবজ্ঞা ধরে সেটাকে ফেলে দেওয়া হয় এবং সেটাকে ইয়ে করা হয়। পরবর্তী বছরে যে বছরে আরো বেশি হাঙ্গামা হলো, তখনও কিন্তু এই আপনাদের একাধিক সাথীদের চরম বাড়াবাড়ি এবং ব্যক্তি পূজার এই চতুরন্ত সীমার কারণে কিন্তু আজকে পরিবেশটা এমন হয়েছে এবং একটা সাত হিসেবে মধ্যে তৈরি হয়েছে। না হয়তো ওলামায়ে কেরাম ফার্স্ট টাইম বেফাকুল মাদারিস আরাবিয়া থেকে কথা ওইগুলোই বলেছে যে যেহেতু মাওলানার ব্যাপারে দারুল উলুম থেকে এই সমস্ত আশঙ্কাগুলো ব্যক্ত করা হচ্ছে, এবং এই বিষয়গুলো আজকের না, 2008-09 সালে ফখরুল মিলাত রহমতুল্লাহ আলাইহি আমাদের দর্শক বুখারীতে বলেছেন, 2011-12 সালেও ইজতেমা মাহফিল সহ এগুলো নিয়ে হাঙ্গামা হয়েছে, ঢাকা নগরী কৃষক সহ অনেকেই বেশ লম্বা অনেক কথাবার্তা বলেছে, পরে এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে, তো যাই হোক লম্বা স্টোরি, যেহেতু ওনার এই বিষয়গুলো দীর্ঘ দিনের এবং ওটার উপর প্রেক্ষিতে ওদের পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরাম অনুরোধ করেছে এজন্য ওনাকে আসতে না দেয়, পরে ওনাকে একেবারে এনে হুন্ডা দিয়ে নিয়ে যাওয়া হলো। পরের বছর আবার যখন ওলামায়ে কেরাম ইয়ে করলেন তখন ইয়ে করলো, আবার ওনাকে জোর করে আনা হলো, বিভিন্ন প্রসেস তৈরি করা হলো, এই যে বিষয়গুলো করা হলো এগুলো কি আপনারা বাধ্য করে ওলামায়ে কেরামদেরকে একটা জোর মধ্যে না মাননি বাধ্য করে নি? আমি বলি বলেন আহলে দেওবন্দ, দেওবন্দ আমাদের যে মাসলাক, দেওবন্দ আমরা নিশ্চয়ই দেওবন্দের থেকে বেশি বুঝি না, এটা আপনি নির্দ্বিধায় স্বীকার করবেন আমি আশা করি। তো যেহেতু দেওবন্দ এখন দেওবন্দের মতন
দায়িত্বশীল দেবঙ্গের মতন উন্নত বড় দেওয়ালা আমি মনে করি না যে এই এশিয়া মহাদেশের মধ্যে আর কোন প্রতিষ্ঠান কিংবা আর কোন তামিম কিংবা আর কোন মাদারিস হতে পারে। তো এখন দেওবঙ্গের দেওবঙ্গ গুরুত্ব আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে স্পষ্ট ভাবে হযরত মাওলানা ফারসাদকে এই কথা বলে নাই। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ওলামা ইকরাম দেওবঙ্গের তর্জমান হয়ে যদি এই কথা বলে তাহলে এটা কি গ্রহণযোগ্য? তাহলে কি আমরা দেওবঙ্গের থেকে বেশি বুঝতেছি কিনা? আচ্ছা, এই বিষয়টাকে ক্লিয়ার করেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে হযরত মাওলানা ফারসাদ খারিজ হয়ে গেছেন, এই যে কথাটা আপনারা আমাদের দেশে চালানো হচ্ছে, দেওবন্দ কি এটার থেকে পিছিয়ে সরে গেছেন? যে দেওবন্দ আশঙ্কা করতে পারলো এই দেওবন্দ আহমদ সুলতান জামাত থেকে খারিজ হয়ে গেছে, এসব দিতে পারলো না? বলেন, শেষ করেন। হ্যাঁ, শেষ, আপনি বলেন। ওকে, কি জবাব দিবেন? থাকেন, আমি বলছি। হ্যাঁ, ধরুন আপনি আপনি থাকতেছেন এখন হলো কোথায়? আমি এখন খুলনায় আছি। আপনি খুলনায় আছেন ব্যবসা করে, তো মনে করেন যে খুলনায় যাওয়ার মাঝ পথে একটা নদী পড়ে, নদীর উপরে পদ্মা নদী, যে হ্যাঁ পদ্মা নদী পড়ে, পদ্মার উপর মনে করুন যে একটা সেতু করা হয়েছে আজ থেকে 50 বছর আগে। এই বিগত 50 বছর পর্যন্ত এই পদ্মা সেতু দিয়ে অনেক গাড়ি যাতায়াত করেছে, সবাই গিয়েছে, ভালো গিয়েছে, কিন্তু গত 10 বছর থেকে পদ্মা সেতুটা আস্তে আস্তে ভাঙনের মুখে, ঠিক আছে? আর পাখি আরেকটা সেতু, যে সেতুটা আঙ্গনের মুখে না, বরং সেটা ভালো পিউ, সেটাতে ভাঙ্গভঙ্গি চলে নিরাপদ। এখন আপনি বলেন যেই সেতুটা সেখানে যদি ভাঙ্গা, একজন কিছু ব্যবস্থা দিয়ে বললো যে এটা ভাঙ্গার মুখ সম্মুখীন হয়েছে, এটা ভেঙে যাবে, নিরাপদ না, আর কেউ যে বললো যে এখান দিয়ে আপনি যাবেনই না, তখন সমস্যা কি যখন আপনার আরেকটা রাস্তা আছে সেখান দিয়ে চলা? ওলামা ইকরাম তবলিগের পক্ষে বলছেন এবং আপনার বক্তব্য অনুযায়ী, আমাদের বক্তব্য অনুযায়ী দারুল উলুম দেওবন্দ এতটুকু বলেছে যে এটার যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আশঙ্কা হচ্ছে ভেঙে যাবে, আর কেউ কেউ বলেছে যে ওই বক্তব্যগুলোর উপরে ভিত্তি করে, যে যেহেতু ওগুলোর উপর এখনো আছেন, যে যেগুলোর উপর ভিত্তি করে আশঙ্কা ব্যক্ত করা হয়, তাহলে তো বোঝা যায় যে সেগুলোর উপর ভিত্তি করে হুকুমও লাগানো যায়। মাওলানা ফার সাহেবের যে বিষয়গুলোর উপর ভিত্তি করে দেওবন্দ থেকে আশঙ্কা ব্যক্ত করা হলো, সেগুলোর উপর ভিত্তি করে হুকুম লাগিয়ে কি আমাদের ওলামায়ে কেরামগণ মহাবারে অন্যায় করে ফেলেছেন? আমি মনে করি মহাবারে অন্যায় করেছেন, অন্যায় করলেন বলেন, এইভাবে অন্যায় করলেন যে যেহেতু আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম এটা মনে করেন যে তারা দারুল উলুমের তর্জমান, অবশ্য যেহেতু দারুল উলুমের তর্জমান, দারুল উলুমের বলেই তাদের বলি হওয়া উচিত, দারুল উলুমের কওলই তাদের কওল হওয়া উচিত। সেক্ষেত্রে দারুল উলুমের কওল থেকে এক রাবি আগে বাড়ে আমি যদি বলি, এটা কেমন হলো? তখন ওলামায় যখন বলা হলো যে মাওলানা ফারসি সাহেব রুজু করার আগ পর্যন্ত ওনাকে না আনার জন্য, তখন ওলামায়ে কেরামের কথাগুলোকে কেন অবজ্ঞা অবহেলা করা হলো? আপনি কোথা থেকে জানলেন? কোথা থেকে জানলাম মানে বুঝলাম না, ওনাকে নিয়ে এসছে অথবা উনি আসছে, না হয়তো আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে যখন বলা হলো সম্মিলিত, তাহলে আপনার শাকিল ভাইয়ের মতে আপনার দৃষ্টিভঙ্গি হবে, যেটা শাকিল ভাই গতকাল বলেছে যে দারুল উলুম দেওবন্দের ব্যাপারে, নোমান কাসিমের ব্যাপারে, ঠিক আছে, আবুল কাসিম নোমানের ব্যাপারে যে ওনারা তবলিগের কেউ না খায়ের খাও না, আপনি যদি ওই চিন্তার মানুষ হন তাহলে আপনি বারবার আবার ওই আব্দুল্লাহ সাকিবের কথা, আমি ওলামা ইকরাম সম্পর্কে আমি কখনোই অবজ্ঞা করতে চাই না। ভালো, ওলামা ইকরাম ওলামা ইকরামের কাজকে যেন তারা এটা মনে করে না, ওলামা ইকরামের কাজকে যেন তারা ওলামা ইকরামের কাজ মনে করে, উন্নতের দায়িত্বশীল এবং উন্নতের রাহাবার মনে করে, বরং এটা মনে না করে
যে ওলামা ইকরাম আমরা একটা পক্ষ নিলাম, এটা ওলামা ইকরামের পক্ষ, এটা আওয়ামদের পক্ষ, কিন্তু হজরত মাওলানা সাহেব আপনি একটা বিষয় আপনি আগে বলেছেন কথাটা, হজরত মাওলানা সাহেব বাংলাদেশে এসেছেন তাকে জোর করে আনা হয়েছে, এই বিষয়টা পুরোপুরি ভুল তথ্য আপনার কাছে দিয়েছে। ভুল তথ্য নয়, কেন ভুল তথ্য? হজরত মাওলানা সাহেব 22 বছর ধরে যে আসতেছেন, জি আপনি শুনেন, আমি বলতে চাই আপনি শুনতে পাচ্ছেন না, হ্যাঁ শুনবো, মাওলানা সাহেব 22 বছর ধরে বাংলাদেশে আসতেছেন, অবশ্যই যদি জোর করে আনা হচ্ছে না, বরঞ্চ নিজামুদ্দিনের মশওয়ারা ফয়সালা হওয়া সত্ত্বেই সে আসেন, এবং এটা আপনি খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ একটা ভাইটাল পয়েন্ট, এবং এখানে আলেমি মশওয়ারা নামে একটা মশওয়ারা হয়, কিন্তু সারা দুনিয়াতে এই মশওয়ারা বাস্তবায়ন করা হয়, এটা মূল উদ্দেশ্য, এটাই মূল মক্ষম জিনিস। এটা কোথায় হয়, এটা কোথায় হয় এটা আপনি জানেন না? তাহলে তো আমি এভাবে জিজ্ঞাসা করলেন যে আমি কি আপনার কাছে জানি, আপনি জিজ্ঞাসা করলেন এই কথা, আপনি এটা বলেন না, আপনি বলে সমস্যা আছে আমাকে, হ্যাঁ কোন সমস্যা নেই, বলে আপনাকে বলতেছি সমস্যা করলে তো আপনাকে বলতাম না ভাই, কোথায় হয় টঙ্গি ময়দানে হয়, জি সান্দাগান, হ্যাঁ তো এই যে যে একটা মাসওয়ারা হয় এখানে সারা দুনিয়া জমা হয়, এবং সারা দুনিয়া জমা হওয়ার পরে এখানে সারা দুনিয়া উমুদ তৈরি হয়, এটার জন্য নিজামুদ্দিনের হজরতরা পাকিস্তানের হজরতরা বাংলাদেশের হজরতরা একসাথে একত্রিত হন, যে সারা বছর সারা জীবন এইভাবে হয়ে আসতেছে 1954 সালের তারিখ থেকে। এখন বিষয়গুলা আপনি যেটা বলতেছেন আজ মাওলানা সাহেবকে জোর করে আনা হয়েছে, এটা কেমন কথা ভাই? আচ্ছা ওলামা ইকরাম তো একটা নিজস্ব অস্তিত্বের উপরে থাকবে, ওলামা ইকরাম তো কোনো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলবে না, যে হ্যাঁ আমরা এই তাহাতের পক্ষে কি আমরা জাহাতিদের পক্ষে, এরকম তো এটা বলা মুনাসিব না। আচ্ছা ওলামা ইকরামের কি মুনাসিব কি মুনাসিব না আপনার মতো আম মানুষ সেটা বলা দরকার নেই, ওলামা ইকরাম মুনাসিব বুঝেই কাজ করে যাচ্ছে। হ্যাঁ ওলামা ইকরাম সেটা বলবেন, সেটা বলবেন, হ্যাঁ বলেন আপনি কি বলবেন। আপনার প্রশ্ন ছিল বিগত, আমার হয়তো শব্দ চয়নটাতে আপনি ভিন্নভাবে নিয়েছেন, তো সেটা হচ্ছে বিগত 22 বছরের সাথে আপনি গত 2-3 বছরের হিস্টোরিটা মিলানোটা একটা প্রকাশ্য দলালত, কেন? কারণ হচ্ছে বিগত 22 বছর ওনার ব্যাপারে দারুল উলুম থেকেও আশঙ্কা আসেনি, বা ওইভাবে ফতোয়া আন্দাজে কোনো বিষয় তয় হয়নি, জাহির হয়নি, যেটার উপর ভিত্তি করে বলবে। আর এটা আমার হচ্ছে বিগত 22 বছরের মধ্যে 8 সালে 9 সালে 11 সালে আমাদের দলের কথাগুলো বুঝতেছেন না, মানুষ বলে এটা প্রবলেম হয়, মানে ওই একটা হচ্ছে কারো নির্দিষ্ট বক্তব্যের উপরে যে উনের এই বক্তব্যগুলো সমস্যা তৈরি হচ্ছে এটা বলা, আর ফতোয়া আঙ্গিকে আসা এক বরাবর আপনি আমার শব্দগুলো বুঝতেছেন না কেন? আমি কি এটা বলেছি 2008 সালে ওনার ব্যাপারে কেউ ফতোয়া দিয়েছে, এটা 12 সালে ফতোয়া দিয়েছে, আমি বলেছি তখন থেকে ওনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরাম তখনও প্রতিবাদ করেছেন, এমনকি আল কাউসারে ওগুলো নিয়ে লেখাও আসছে, ঠিক আছে। আচ্ছা এখন হলো আপনি এই যে আপনারা বহুতে বলছেন বিভিন্ন দর্শনের মধ্যে ভাইজান বিভিন্ন জন শুনেছেন, এরকম আমরাও শুনেছি এরকম, আমি কি যে তো পারি না বিভিন্ন সময় বিভিন্ন আপনি তো কোনো বলতে জান নাই না, সেটা হলো এটা হলো একটা চরম অপপ্রচারণার মধ্যে অন্যতম, এবং এটা একটা হাতিয়ার যে বিগত 22 বছর 23 বছর 100 বছর এই হয়নি, এখন এটা হচ্ছে কেন? এটা সহজ একটা উত্তর, ওই সময় গুলাতে পরিবর্তন করেছেন, আপনি আবার শুনেন কথাটা, আবার শুনে তারপরে বলেন, ভারত মাওলানা সাহেবকে এই 2-3 বছর ধরে কখনোই জবরদস্তি করে কিংবা জোর করে আনা হয় নাই, এই কথাটা এটা বিশ্লেষণে আমাদের বলতেছিলেন। আমি আপনাকে বলেছি যে জবরদস্তি শব্দটা হয়তো আমার শব্দচয়নের ক্ষেত্রে মিস্টেক হতে পারে, কিন্তু আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি সেই বুঝতে হলো যখন মাওলানা সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া ফার্স্ট ফতোয়া যেটা আসলো এবং ওই যে ওনার মাসাল গুলো সহ, তখন ওলামায়ে কেরামের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, এবং সেই কাগজগুলো ইচ্ছা করলে আমি আপনাকে দিতেও পারবো, আপনার সাথে কথা বলতে সেমি দেখতে পাচ্ছি, অথচ আপনারা আমাদের কতগুলো ওলামায়ে কেরামকে হেনস্থা করেছেন। আচ্ছা আচ্ছা আমি মনে করি জি, এটা হচ্ছে যে এখানে আমি যেটা আপনাকে বলেছি ক্লিয়ার করে, যে যেখানে ওলামায়ে কেরামের পক্ষ থেকে এটা বলা হলো যেহেতু ওনার বিষয়টা এসে দারুল উলুম থেকে এই বিষয়গুলো আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে, যে উনি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে এই খারিজ হয়ে যাওয়ার
পরিস্থিতি এবং উনি ভিন্নটা দল তত্ত্ব তৈরি করার মতো পরিবেশ তৈরি হচ্ছে উনার বিভিন্ন আপনার বুঝার জন্য এবং এই রেকর্ডটা আমি অনলাইনে দিব উম্মত যেন সেটা বোঝে সেটার জন্য। হ্যাঁ, সেটা হলো এখন যখন ওলামাই কেরামের পক্ষ থেকে বলা হলো ওনাকে না আনা, এরপরও ওনাকে আনা এবং এয়ারপোর্ট থেকে হোন্ডা বাইক দিয়ে নিয়ে যাওয়া, এটাকে আমি জোর শব্দ উল্লেখ করেছি আর কি। এটা আমি মহামারী কি অন্যায় করলাম বলে? আপনি তো অন্যায় করেন, আপনি আপনি খুব ভালো কাজ করেছেন। এবার আমাকে শুনে বলেন, হযরত মাওলানা সাদশাদ কখনোই জবরদস্তি করে ওনাকে আনা হয়নি, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের দেশের বাংলাদেশের ওলামা ইকরামকে যে তথ্য কিংবা যে উপাত্ত গুলো দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল এটার বুনিয়াদের উপরে যে দারুল উলুম ইসলাম না, এই জন্য ভারত মাওলানা সাদশাদকে এখন আমাদের বাংলাদেশে আসার দরকার নাই। কিন্তু এটা নীতি নির্ধারণ করার জন্য তবলিগের একটা উসুল আছে এবং এই উসুল মোতাবেকই কাজ হয়। এটা কখনো বাহিরের থেকে তৃতীয় পক্ষ এখন বলতেই হচ্ছে, এটা যদিও ওলামা ইকরাম কখনোই তৃতীয় পক্ষ নয়, তারপরেও এটা বলতে হচ্ছে যে তৃতীয় পক্ষ যদি এটাকে অবস্থান করে কিংবা এটাকে অবলম্বন করে যে হযরত মাওলানা সাদশাদ এই দেশে আসতে পারবেন না কিংবা এই প্রক্রিয়া এইভাবে আসবেন, তো তাহলে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ একটা নিয়ম একটা উসুলের উপরে চলে আসতেছেন এবং কি আসবেন কি আসবেন না এবং কিভাবে আসবেন কিভাবে চলবেন না এটা নির্ধারণ করবেন নেরামতদিনের মার্কাজওয়ালারা এবং তারা তাদের গতিতে জামাত আসবেন, এটাই নিয়ম, এটাই প্রক্রিয়া, এটাই উসুল। তো এই জন্য ওলামা ইকরাম যে দাবি করছেন ওর ব্যক্তির উপরে, সাধারণত কোন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় না বাংলাদেশ থেকে, এটা আপনি খুব ভালো করেই জানেন, কোন ব্যক্তিকে বাংলাদেশ থেকে দাওয়াত দেওয়া হয় না, বরঞ্চ বাংলাদেশের কোন ইজতেমার জন্য নিজামুদ্দিন থেকে জামাত আসার আহ্বান করা হয়। সেই জামাতে কে আসবেন কে আসবেন না এটা নিজামুদ্দিনের বিষয়, এটা বাংলাদেশ ওলামাদের কোনো বিষয় নয়। জিনিসটা মনে হয় আপনি বুঝতে পেরেছেন, পরে যদি আপনি বলেন যে এটা যে এটা বাংলাদেশ ওলামা ইকরাম দাবি করছিল এরকম এটা কেন হলো, এটা তো জিনিসটা আমি সিম্পল জিনিস, এটা তো একেবারে একটা বাচ্চাদের মতন বলা হবে যে এটা কেমন কথা বাংলাদেশের ওলামা ইকরাম এটা দাবি করবে, যেখানে সমস্ত দারুল উলুম দেওবন্দ যেখানে বড় বড় মাদারিস গুলা হিন্দুস্তানে কেউ এইটা এই দাবি করতেছে না, সেখানে আমরা বাংলাদেশের তর্জমান দারুল উলুম তর্জমান দাবি করে আমরাই দাবি করতেছি, এটা ওলামা ইকরামের সামনে এটা খাটে বলে আমি বুঝে আসেন আমার আপনার তো বুঝে আসার বিষয়টা খাটে কি খাটে সেটাই আপনারা। হ্যাঁ, আপনি বলতে চাবেন কেন, কারণ আপনারা তো আলেমের নাম দিয়ে ওলামা ইকরামের নাম দিয়ে আপনারা একটা পক্ষ অবলম্বন করতেছেন এবং সেটাকে আলেমী সুরার নামে এটাকে বাংলাদেশে প্রস্তাবন করতে চাচ্ছেন, যেটা আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন না, আপনি বলতেছেন। হ্যাঁ, শেষ করি, আপনি বলেন, এরপর কোনো অসুবিধা নেই। আপনি হযরত মাওলানা সাদশাদের যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলা বাংলাদেশের ওলামা ইকরাম যেটা করতে এবং বাংলাদেশের ওলামা ইকরাম আগামী সুরা আগে কাজ করতে হবে, মুনতাকা হাদিসকে বন্ধ করতে হবে, মসজিদ আবাদি বন্ধ করতে হবে, এগুলো কি এগুলো কি আমাদের দাবি ছিল যে দেওবন্দ কি কখনো এই কথা বলতে হযরত মাওলানা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে বা মুজিবুর দালাল না সরকার গুপ্তচর বলেন আপনি, এটা কোন বুনিয়াদের উপরে আপনি বলেন? আপনার কথা শেষ হলে বলবেন যে কথা শেষ, এরপর আমি বলবো আমি কি বলবো বলেন, যে বলতেন আপনি এই কথাগুলো বলেন। আচ্ছা, শেষ তো নাকি শেষ না সেটা বলেন। না, শেষ তো চলতেই থাকবে, শেষ কিভাবে হবে, এবার মাঝখানে আর কথা বলবেন না থাকবে। এই চ্যাপ্টারকে আমি খুব দ্রুতই শেষ করার তাকে ভিন্ন চ্যাপ্টারে নিয়ে যাবো, সেটা হচ্ছে যেহেতু একটা চ্যাপ্টারকে শেষ করতে হবে আপনাদের ওই আব্দুল্লাহ শাকির মতো সমাবলিত হবে না, একাধারে কয়েকটা সব মানে ইস্যু টেনে আনা এখানে, বা ক্লিয়ার কথা হচ্ছে আপনি কারো অন্তরে ঢুকে দিন ওলামায়ে কেরামকে আজকের পরিবেশে আনতে আপনারা বাধ্য করেছেন, সেটা হচ্ছে আপনারা ওলামায়ে কেরামের প্রত্যেকটা কথাকে আপনারা এটা দিলেন তথা সাদ সাহেবের ভক্ত দাবিদার বুঝি নেই, আমি আপনাকে আগেই বলেছি অবস্থান করে যাবে না, বুঝি নেই আপনি পরিষ্কার বলেছেন আপনি এটা আছি মানে বাবা নায়ের না নায়ের কি হলো তো আর কি। আচ্ছা, যাই হোক,
আপনি এবং আপনারা যারা এতাআতের সাথে যুক্ত আছেন এবং মাওলানা সাহেব সাহেবের এতাআতকে নিজেদের জন্য লাভেন বানিয়ে নিয়েছেন, ওই সকল লোকেরাই আজকে ওলামায়ে কেরামকে জবানেও বলেছেন আমরা একটা পাতে এবং বাধ্য করেছেন একটা পাতে হিসাবে সাব্যস্ত করার জন্য, এবং সেটাই আপনারা বারবার করে যাচ্ছেন। এবং দুঃখজনকভাবে নাস্তিকদের মুখে যে সকল কথাগুলো আসে সেই কথাগুলো আপনাদের পাবলিকের সাথীদের মুখের মধ্যে আমরা শুনতে দিয়েছি, সেখানে পাকিস্তানি হেফাজতি আরো যত ধরনের কথাবার্তা আছে সমস্ত কথাবার্তাগুলো আপনারা বলেছেন। সুতরাং আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা টোটালি আপনাদের জন্যই তৈরি হয়েছে, আপনি যদি একজন বিচক্ষণ মানুষ হয়ে থাকেন, আলেম না হয়ে সামান্য একজন দিনদার হলেও আপনি এটা বুঝতেন যে দিনের একটা বিষয়ে একজন আশঙ্কাজনক ব্যক্তি এবং সেটা সাধারণ কোন আশঙ্কা না, ডাইরেক্টলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারেজের আশঙ্কা যেই ব্যক্তির ব্যাপারে গোটা পৃথিবীর একজন ইলমি এই কেন্দ্রীয় জায়গা থেকে আশঙ্কা ব্যক্ত করা হয়, এমন একজন ব্যক্তিকে আমরা সামনে চলতে দিব, বাড়তে দিব এবং সেভাবে চলতেই থাকবে, পারে হাত চলতেই থাকবে, সামনে দিব, এটা অন্তত পক্ষে কখনোই একজন সামান্য দিনের দরদ কারো মধ্যে আছে এমন কোন ব্যক্তি করতে পারে না। সুতরাং আমাদের ওলামায়ে কেরাম যেটা করছে, আপনি মনে হয় যে হাসিগুলো হাসছেন এটা মনে হয় সামান্য একেবারে ভদ্রতা এবং ইয়ের খেলা হচ্ছে, এবং যে কেউ শুনলে বুঝবে যে একটা মানুষ কতটা হিংস্র এবং বিদ্বেষী হলে একজন আলেমের সাথে কথা বলার মাঝখানে উনার কথাকে উড়িয়ে দিয়ে এভাবে তিরস্কারের হাতে আসতে পারে, আমাকে শুনতে হবে, আমি তো কথা বলতে পারতেছি না, আপনার টপিকের জবাব তো আমি কিভাবে দিব, কোনটা জবাব আপনি কিভাবে দিবেন? এই যে আপনি যে কথাগুলো বলতেছেন যে দেওবন্দ এই কথা বলছে এত ভয়ঙ্কর একটা আশঙ্কা সারা দুনিয়া ব্যাপী, আপনি যে কথাগুলো ভয়ঙ্কর আপনি এমন ভাবে পেশ করেছেন এটা একেবারে শেষ হয়ে গেছে, একেবারে বিলকুল খারিজ, রেড ক্রসিং চলতেছে, হ্যাঁ এরকম তো বিষয়টা সারা পৃথিবীর কেউ দেখেনি, আপনি দেখাচ্ছেন, তো আমি হাসি ছেড়ে কি উপায় আছে? যদি আমি কথা বলি আপনি কিভাবে বুঝবেন যে আলোচনা বল জামাত থেকে খারেজ হয়ে যাওয়ার ব্যাপারে বিষয় নির্ধারণের বিষয়টা কোন আওয়ামের সাথে সম্পৃক্ত সিম্পল জামাকে খারিজ দিতে পারে না, কোন আলেম আহলে সুন্নাহ ওয়াল জামাতকে খারিজ দিতে পারে না কি? আমি কি না করি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা কি? হ্যাঁ মাওলানা সাহেব স্যার তো আলেম, উনি খারিজের আশঙ্কাটা ব্যক্ত করেছে, আপনি আমি যখন আপনাকে বললাম যে আপনার কাছে যেহেতু এটা আমি আরাম করতে আমি আপনাকে বারবার এই কথাটা রিপিট না না আমি আপনাকে বারবার এই কথাটা আগেও রিপিট করেছি যে দারুল উলুম দেওবন্দের বাংলাদেশের একজন তর্জমান, তর্জমান হয়ে সে কি করে আগে পারতেছে যেখানে দারুল উলুম দেওবন্দের আশঙ্কা প্রকাশ করছে, আপনি কি বলেন যেখানে দারুল উলুম বলে নাই? আমি কি শেষ করবো বলেন, আপনি তো নিজেকে দারুল উলুম দেওবন্দের থেকেও অনেক বেশি বড় কিছু মনে করতেছেন, আমি দারুল উলুম দেওবন্দ বলেন, আপনি দারুল দেওবন্দের মকিগুলোর উপরে একমত থাকেন? তাহলে তো জিনিসটা হয় না, আপনি দারুল উলুম দেওবন্দ আশঙ্কা করছে আপনারা সেটা বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং এটাকে খুব প্রাউডলি এটাকে খুব গর্বের সাথে করতে চাচ্ছেন, এটা কেমন কথা? গর্ব না শুনেন, একটা বিষয় আজকে আপনি শুনে রাখেন, একটা হলো আমি আপনাকে আগেই বলেছি কথাটা যে একটা হলো আলমী সুরার বিষয়, একটা হলো ইমারতের বিষয়, আরেকটা হলো ওলামা ইকরামের মাসলামা সাহেব, ওলামা ইকরামের জিম্মাদারি যেটা ওলামা ইকরামটা পুরো করবে কোনো সন্দেহ, এটা আপনার জাহাল যখন ওলামা ইকরাম একটা পক্ষপাতিত্ব দিতেছে, ওলামা ইকরাম এই কথা বলে কি করে যদি ওলামা ইকরাম দারুল উলুম দেওবন্দের তর্জমানি হয়ে থাকে তাহলে ওলামা ইকরাম দারুল উলুম দেওবন্দের উপরেই একমত থাকবে, তার থেকে না এক চুল আগে বাড়বে না এক চুল পিছিয়ে নামবে, আলেমরাই বুঝবে নাকি? শুধু হ্যাঁ অবশ্যই বুঝবে, কেন বুঝবে না? দিনের বিষয়ে অবশ্যই আলেমরা বুঝবে, কোন সন্দেহ নাই, কিন্তু আলেমরা বেশি বুঝবে না, দারুল উলুম দেওবন্দের
তাহলে আপনাকে মেনে নিব, সে যখন যত সময় পর্যন্ত এই কথা দাবি করবে যে দারুল উলুম দেওবন্দের সে তর্জমান, তো তত সময় পর্যন্ত সে দারুল উলুম দেওবন্দের খেয়াল করছে যে যেহেতু দারুল উলুম দেওবন্দ বলে নাই সে বলছে। আপনি তো দারুল উলুম দেওবন্দের সাথে কোন মিল নাই, দারুল উলুম দেওবন্দের সাথে কোন মিল নাই, অবশ্যই দাবি করেন আমি আপনি আশঙ্কার থেকে বাইর হয়ে আপনি প্যাকিং করতে কেন বলবেন যে সে খারিজ হয়ে গেছে, এটা তো দারুলুম বলে নাই। এখন এটা তো এটা কনসেপ্টের ব্যাপার, এটা বোঝার জন্য আলেম আওয়াম হওয়ার দরকার নাই, এটাই উন্মতের শয়তানের সবচেয়ে বড় ধোকা, যে উন্মতের এরা আলেম এরা বুঝবে, এরা আওয়াম এরা বুঝবে না, আমাদের জিম্মাদারি তো এটা, আলেমদের জিম্মাদারি তো এটা, আলেমরা উন্মতের সামনে হক প্রকাশ করবে, সহিতা বলবে। দারুল উলুম দেওবন্দের তর্জমান যখন কেউ দাবি করবে সে যেন দারুল উলুমের আর মাপকাঠির উপরেই থাকে, দারুল উলুমের লজ দারুল উলুমের কল যেন তার কল হয়, এতটুকু এর থেকে যেন আগে না বলে। আজকে বাংলাদেশে ওলামা ইকরামের নামে যেটা হচ্ছে এটা আলেমী শুরাকে সমর্থন করে হচ্ছে, আলেসি কোরআন হাদিসের দ্বারা আলেমী শুরা বিলকুল সমর্থন নেই। তাহলে বিগত 20 বছর কে কেমনে চলছে এগুলো? আমি সরাসরি বলছি আপনাকে সে বাংলাদেশের অধিবেশী নয়, আপনি তাদের যে মরিয়া ক্রাইম করতেছেন তাকে খোঁজ দিতেছেন, আপনি কি বুঝবেন আমি কি শেষ করবো বলেন? আপনি তো আপনি যা বলতেছেন আপনি তো নিজেই জানেন না আপনি কি বলতেছেন। আপনি একবার বলেন আমি ওলামা ইকরামের পক্ষে, একবার আপনি আইন সমর্থন করে বন্ধ করার ডিসকাস করলেন, আপনি তিন হাজার দিন মেহাজে কাজ করতে পারেন, কেন ওলামা ইকরাম আপনি ওলামা ইকরামের সামনে মজুদ থাকেন, ওলামা ইকরাম ওলামা ইকরামের সামনে আপনি মজুদ থাকেন, মেহাজে কাম হবে কিনা, মন্তাকাবাদিস বন্ধ হবে কিনা, ফজাইলে আমল চলবে কিনা, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ সময় লাগাইছেন কিনা, মাওলানা সাদ সাহেব সময় লাগাইছেন কিনা, এটা দেখার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়নি। আপনারা এটা দেখেন যে কোরআন হাদিসের খিলাফ মাওলানা সাদ যেটা বলছে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ এখানে এটা ঠিক না থাকে এটা আমরা ধরবো, এটা আমরা ভুল বলবো, 100 বার বলবো, বলবো কোনো সন্দেহ নেই। শেষ করার কিছু নাই হাজরাত, আপনারা বিষয়গুলাকে নিয়ে যে পরিমাণ পানিতে ঘোলা করছেন বিষয়গুলা এরকম ছিল না, বিষয়গুলো স্পষ্ট করে আসছি দেখে আসছি যে আমাদের আসলে যে এখানে আমরা কি করতেছেন এবং তাদের কি তাদের কলটা কি তাদের ভাষা কি তাদের আন্দোলন করে রাস্তা বন্ধ করে আপনি একদিকে বলছেন আলেন আম আরেকদিকে বলছেন আপনি বলতেছে এবার এইভাবে হয় না, আপনি বলেন আপনি আপনি তো মিথ্যে, আপনার সাথে কোনো তার্কিক নাই, আপনার সামনে কোনো কথা নাই, আপনি এখানে বসে বসে বলতেছেন কিসের তার্কিক আছে আপনার, কিসের তার্কিক আছে আপনার, কিসের তার্কিক আছে আপনার বলেন, একটা জিনিস একটা ছিটা ফোটা জিনিস হলে তার্কিক আপনার কাছে নাই, যেমন ইকরামের শানের দিকে বলতে হবে, ওলামা ইকরাম যেটা বলছে আপনি সেটাই বলবেন, আপনি কে বলতেছেন, আমি বলতেছি না আপনি বলতেছেন, আমি যদি বলতেছি তো আপনি তো শুনতেছেন না, আপনি তো বারবার বারবার রিপ্লাই করেই যাচ্ছেন, আবার বলতেছেন যে আপনি কথা বলতেছেন।
যারা কথাগুলো শুনবে তারা বুঝবে কে কতটুকু বলেছে কে কতটুকু বলতে চায়নি। আপনার কথাটা আমি শুনছি, শুনিনি আপনার কথা, এটা আপনি অস্বীকার করতে পারবেন যে আপনার কথা শুনেন কিন্তু পূর্ণ করতে দেখেন আপনি কি আমার কোনো কথা পূর্ণ করতে দিয়েছেন? কথা বলে যখন সে বুঝছে যে ওর মানে এতদিনের চক্রান্ত সব ভেসে যাচ্ছে, অগুনো পাগল হয়ে গেছে, এই জন্য আপনারা কোনো কথা শেষ করতে দেন না, আপনাকে আমি রিকোয়েস্ট করবো 100 বার যে আপনি যদি এই কথা আপনাকে কেউ জিজ্ঞাসা করে মেহরবানি করে এই কথা বলবেন না যে আমি ওলামা ইকরামের সাথে আছি, বরঞ্চ আপনি এই কথা বলবেন আমি আলেম সুলাইমানের সাথে আছি। আম মরণ থেকে এটা আমার নেওয়ার মতো বিষয় না, কি বলবো কি বলবো না, যদি আপনি ওলামা ইকরামের সাথে থাকেন, যদি আপনি আহলে হক ওলামা ইকরাম আহলে দেওবন্দি ওলামা ইকরামের সাথে থাকেন, তাহলে আপনার মওকিফ যেটা দেওবন্দ আপনি ওই দেওবন্দ অনুযায়ী কথা বলবেন, আপনি দেওবন্দের বাইরে এসে কথা বলবেন না। আর যদি বলেন আলেমী সুরা সমর্থক, হ্যাঁ ঠিক আছে, বেশক কোনো সন্দেহ নেই আছেন আলেমী সুরা সমর্থক হিসেবে আপনি কথা বলেন, আপনার ক্ষুদ্র জ্ঞান আপনার ক্ষুদ্র দৃষ্টিতে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, যার কারণে আপনারা এই কথাগুলা বলতেছেন। সারা দুনিয়া ঘুরে দেখেন, দেওবন্দ যাই দেখেন, সাহারানপুর কান্দলা হিন্দুস্তানের বড় বড় মাদারিস গুলা ঘুরে দেখেন, পাকিস্তানের বড় বড় মাদারিস গুলা বড় বড় মুফতি আনে ইকরামদের কথা শুনে দেখেন। এই যুদ্ধ রিকোয়েস্ট বাস এতটুকুই আপনাদের কাছে, কথা অনেক লম্বা হয়ে যাইতেছে, আর কথা বাড়িতেও চাই না, আপনাদের রক্ত হয়ে গেছে, এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট এটাই যে মেহরবানি করে এই কথা বলবেন না যে আমরা ওলামা ইকরামের সাথে আছি, এই কথা বলবেন আমরা আলেম সুরার সাথে আছি। যদি ওলামা ইকরামের সাথে আছি, এটা আমাদের স্বভাব, এটা এমন বিষয় নয় যে আমি ওলামা ইকরামের সাথে আছি বলে উম্মতকে ধোকা দেওয়া, উম্মতকে সূক্ষ্ম পর্যায়ে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই হবে না আমি মনে করি। এই জন্য মেহরবানি করে এই কথা বলে আছে যে ওলামা ইকরামের সাথে আছি, ওলামা ইকরামের সাথে আছি, আমি কথাটা বলি না, ধোকা দিতেছেন, কোন ধোকা দিচ্ছি না, আমি আপনাকে বললাম জাহেল কেন বললাম, আপনি জাহেল কেন বলেন, সেটা বলেন জাহেল কে, জাহেল মানে কি, জাহেল কাকে বলে, আপনি আওয়াম বলেন, আপনি জাহেল কেন বলছেন, জাহেল মানে কি, আপনারা আওয়াম আপনারা যাচ্ছে না, আপনি আপনার বলতে জাহেল করছেন, নিজের কথার উপরে ইস্তেকামত থাকে, সেই তো জাহেল যে বুঝে না, আপনারা তো বুঝেও বুঝার চেষ্টা করেন না। শেষ আপনার কথা বলেন, আমার কথা শেষ কি হবে, আপনি কথা বলতে পারছেন না, আমাকে আর পাল্টা রিপিট করবেন না যে আমি আলেমী সুরার পক্ষে কিনা, এরপর আমি দেশে কোনো গায়রে মারুফ বা গায়রে মাশহুর কোনো আলেম না, যতটুকুই হোক আমার ব্যাপারে একটা করে কি জানা আছে কম বেশ অনেকেরই, যে আমি তবলিগের কোন পাঠ কিনা, যে আলেমী সুরার পাঠ নাকি ওই পাঠ, এই পাঠে আপনি আমাকে জবরান নিতে পারেন না পারবেন না, ঠিক আছে, আমি আপনাকে আগেও বলেছি আমাদের এদেশের পুরো একটা পাঠ দেখা যাচ্ছে না, আমি কোনো পাঠ নই, আমরা ঠিক দারুল দেওবন্দের ইয়ে হয়ে আমাদের এদেশের সাইফুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি দাওয়ার তুমি নেতৃত্বে ওলামা ইকরামগণ সারা দেশে যে কাজটা করার জন্য চেষ্টা করেছেন সেটা একটা ক্ষুদ্র খাদেম, আমরা চেষ্টা করেছি শুরু থেকে এটাকে উভয় পক্ষের মধ্যে মিলিয়ে যেটা এভাবে কাজটা চালু হোক, কিন্তু ওরা এককভাবে জবরন করে সাদ সাহেবকে আনবে, বিষয়গুলো ওরা বারবার চাপানোর পরে কিন্তু কিছু লাখ পরিবেশ গোলাটে হয়েছে না, শুরু থেকে আপনি বাধ্য করেছেন, এই কথাটা মনে হচ্ছে না, এটা বারবার আপনাকে এই কথা আগে আমি বলে দিছি, স্পষ্ট করে দিচ্ছি, স্পষ্ট শুনতেছেন, আমি বললাম যে আমি আলেমী সুরার পক্ষে না, আমি হাজি সমস্যাটার মধ্যে আলেমী সুরার পক্ষে না, মাওলানা সাদ সাহেব কেন্দ্রিক যে সমস্যা তৈরি হচ্ছে
মাওলানা সাদ সাহেবের বিষয়ে দারুল উলুম দেওবন্দের মতকে বাস্তবায়নের জন্য আমাদের ওলামায়ে কেরামগণ যেটা করছে আমি সেটার একজন খাদেম, কিন্তু আপনি আমাকে বারবার লম্বা কথা টেনে এনে আমাকে আবার বাধ্য করছেন এটা বলতে যে আমি একজন আলমী সুরের লোক, এটা বাস্তবায়নের লোক না হয় আমি ধোকাবাজ, এটা তো আপনি বারবার বলতেছেন না, ওই জন্য আমার আপনি আলমী সুরের নিয়ে সমর্থক দায়ী হয়ে থাকেন তাহলে আপনি মেহরবানি করে আর কোনোদিন এই কথা বলবেন না যে মুনতাকাব হাদিস কিংবা তিন হযরত জি মেহাদি বলবো কি বলবো না সেটা আমাদের বিষয়, সেটা আপনার মতে কথা, যেহেতু আমি ওলামায়ে কেরামের সমর্থক আমি এই কথা কোনোদিন বলবো না। আমি কেন এটা তবা কি বিষয় হলো আমি এখানে এমন কি কাজ করে সেটা তবা করতে হবে, বেয়াদবি তো অতিরিক্ত করছেন আপনারা, এটা আলেমদের বলি না, আলেমদের বলি হবে দেওবন্দ থেকে যে মাকিফ আসছে এই মাকিফ, যে কয়েকটা ইস্যু আমাকে টেনে নিয়ে আসছেন সবগুলোই আব্দুল্লাহ শাকিল আমাকে নিজে আগে হাত ধরে প্রশ্ন করেছে, এরপরে সে আমার কাছ থেকে সেগুলো জবাব নিয়েছে। আচ্ছা তাকে ফার্স্ট টাইম বলেছি আপনি আব্দুল্লাহ শাকিলের পক্ষের কোন উকিল কিনা বা ওর পক্ষ হয়ে কোনো কথা বলে আপনি বলছেন যে না তার কথাগুলো আপনি তাহলে কেন আনতেছেন বারবার, এই জন্য সেগুলো আপনি আমার উপর থেকে কেন কারণ আপনি নেটে ভাইরাল করে মানুষকে ধোকা দিতেছেন, কিন্তু আহলাকি আপনি ওলামায়ে কিরামের তর্জমান, আপনি আহলে সুরাতের তর্জমান না, তারা দারুলুম দেওবন কি নিয়ে আপনি আহলে সুরাতের তর্জমান না হয়ে থাকেন, কেন আপনি করতেছেন আপনারা মুখ দিয়ে কথাই বলতেন না যদি কোনো আপনারা, আরে ভাই আপনাদের নাম দিয়ে আলম আপনারা বলেন এই কথা, আপনারা দেওবন্দের মকিফ মানবেন না, আপনারা আলমী সুরাকে নিয়ে টানাটানি করবেন, নিজামুদ্দিন কাউকে যেতে দিবেন না, এগুলো তো আপনাদের মতন আলেমরা করছে বলেন, এগুলো আপনাদের মতন আলেমরা করে নাই, মেহাজে কাজ করতে হবে যদি আপনি আলমী সুরার তর্জমান না হয়ে থাকতেন তখন আপনি বলতেন তাহলে আমরা এটা মেনে নিতাম, কিন্তু আলমী সুরার তর্জমান আপনি হয়েছেন বলে তো এই কথাগুলো বলতেছেন, আপনি দেওবন্দের তর্জমান হয়েছেন তাহলে আপনি কখনোই এই কথা বলতে পারতেন না যে ভাই তিন হাজার দিন মেহাজে কাজ করতে হবে, এটা দেওবন্দ কেউ বলছে তিন হাজার দিন মেহাজে কাজ করতে হবে কিংবা মুর্শিদাবাদিস বন্ধ করতে হবে, মুর্শিদাবাদের মেহনত বন্ধ করতে হবে, আপনাদের বুনিয়াদটাই মিথ্যার উপর, অতএব আপনারা অনেক মিথ্যা এখানে আপনাদের বুনিয়াদ মিথ্যার উপরে একটা সহি বুনিয়াদ আজ পর্যন্ত কোন ওলামাইকরাম দেখাতে পারে নাই, আর আপনি তো সামান্য একজন কি আল্লাহ ভালো জানে আপনি তো দেখাতে পারবেনই না ইনশাআল্লাহ, একটা বুনিয়াদ দেখাতে পারেন সত্তর একটা বুনিয়াদ সবগুলোই দেখিয়ে আপনার না মানলে কি করবে, আপনার দেওবন্দের কথাই মানতেছেন না, আপনারা দেওবন্দের নামে মিথ্যাচার করতেছেন, দেওবন্দের নাম দিয়ে নিজেদের পুঞ্জিকে ভারী করতেছেন, এটা হলো আপনাদের কাজ, দেওবন্দকে সম্মান করে থাকি তাহলে আমরাই দেওবন্দকে সম্মান করি, দেওবন্দকে শ্রদ্ধা করে থাকি তাহলে আমরাই দেওবন্দকে শ্রদ্ধা করি, আপনারা তো ধোকা দিতেছেন দেওবন্দকে, নামে মানুষকে ধোকা দিতেছেন, এত এত বোকা মানুষ নয়, এখন সারা দুনিয়ার মানুষ দেখতেছে দেওবন্দকে দেওবন্দের নামে কারা ধোকা দিতেছে এটা সারা দুনিয়ার মানুষ জানতেছে, ইহুদিদের দালাল নাসারাদের গুপ্তচর দেওবন্দ বলছে এই কথা, এটা দেওবন্দের নামে ধোকা নয় কি বলেন, শেষ করেন আপনি কি শেষ করবো আপনাকে বলেন, আপনি তো মিথ্যাবাদী, আপনি তো দেওবন্দের নামে মিথ্যা করতেছেন, আমি কি মিথ্যা বলেছি, হ্যাঁ
হেমায়েত করতেছেন আপনি আলামী সোরাদেরকে মুন্তাকাবাজি করা যাবে না, এইপরে আপনার মুর্শিদ আবাদিন মেহনত, এরপরে আপনি কি জানেন আলামী সোরাদের দাবি? আমাকে একটু কথা বলতে পারেন আপনি? আপনি কি জানেন আলামী সোরাদের দাবি কয়টা? একটু কথা তো আমাকে বলতে হবে। আপনি কি জানেন? আপনারা গোটা দুনিয়ায় অপপ্রচারণার মিথ্যা প্রচারণায় এত ছড়িয়েছেন, দেবন বাধ্য হয়ে পড়ে জরুরি ওয়াজাহাত দিয়ে বার আগের ফটোগুলোকে টাইপ করতে হয়েছে আপনাদের লাগানো শেখার কারণে। আর আপনারা কত মিথ্যা বলতে জানেন, টঙ্গীর ইসলামের বাস্তব প্রতিফলন এবং বাস্তবায়িত হয়ে গেছে, এবং আজকের দিনে যারা এরকম একটা ইতিহাস গঠনের পরে সবগুলোই দারুলুম থেকে প্রমাণ করেন, আপনি একটা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ, আমি তো বললাম প্রমাণ করতে পারবেন না, শুনেন একটা প্রমাণ করতে পারবেন না, সব জাতি দেখছে কোনটা কোথায় আপনি বলছেন রক্ত আপনারা করেছেন, আপনারা করেছেন, সব তো আমরাই করছি, সব তো আমরাই করছি, ভগবানকে বিতর্কিত আমরা করছি, একবারে আমরা বহুত কিছু আমরা করছি, স্বীকার করলেন ভাই, বললাম তো বহুত কিছু আমরা করছি, আপনারা কিছুই করেন নাই, আপনারা অজাহাত করে মানুষকে সব সত্য কথা বলেছেন এবং দেওবন্দের নামে মানুষকে ধোকা দিয়ে প্ররোচনায় ফেলছেন, এটা স্বীকার করেন? আমরা ইহুদিদের দালাল, আপনারা হলেন সবচেয়ে বড় সাচ্চা পাক্কা মুসলমান, নামাজের সময় তো পার হয়ে গেছে অনেক আগে, পার হয়ে গেছে নামাজটা পড়ে নেই, পরে আপনাকে আবার ফোন দিব। আপনি যে কথাগুলো বললেন শেষ দিকে, এগুলো আপনার মুখের কথা না অন্তরের কথা, ওলামায়ে মুসলমান, ওলামায়ে কেরাম সবাই ভক, ওলামায়ে কেরাম ফিকির উপর আপনারা যত কাজ করেছেন সবগুলো আপনারা করেছেন, এগুলো একরাত নাকি এগুলো লেখা কি তামাশা? আপনি চিন্তা করেন আমাদের উপরে আপনাদের উপরে তো আমরা তোহমত কখনো লাগাই নাই, প্রশ্ন আসলে লাগালাম, তো সমস্ত তোহমত আমাদের উপরে, অর্থাৎ আমরা তো তোহমত চাই আগের থেকেই আমাদের উপরে সমস্ত তোহমত, আর আপনাদের তোহমত লাগাই নাই এই মেহনতের উপরে কোনো কথা বলেনি, যখন সমস্যা হয়নি সমস্যা হয়েছে বলেছে, আপনি কথা বলে আগে আমাকে সহজ উত্তর দেন, বেকরার নাকি লেপার? শুনুন একটা বিষয় হলো যে শতবর্ষী মেহনত, শতবর্ষী মেহনত করে নাই, শতবর্ষী মেহনত এতদিন তো ইকরার করে নাই, ইকরার নাই, শুনেন এই সমস্ত কথাবাজি, এই সমস্ত কথা হলো মানে ধোকা দেওয়ার আলামত, শতবর্ষী মেহনত, এই কথা আপনি আমাকে কেন বলতে চাচ্ছেন যে শতবর্ষী মেহনত, কখনো ওলামা ইকরাম কথা বলে নাই, ওলামা ইকরাম কথা বলে নাই, ওলামা ইকরাম নেন না, এটার উত্তর কোনটার উত্তর দেবো, কোনটার উত্তর দেবেন না,
আমি জানি না জানি সেটাও দেখবে, সমস্যা নেই। আমি আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে যে সাদ সাহেবের এ সকল বিভ্রান্তিমূলক বক্তব্য তৈরি খারাপ লাগে ছিলেন না, এদিকে ডানেজে নামে এদিকে যাবেন শতবর্ষে। এই বিষয়টা আমি এই জন্যই বাবা আপনাকে বলতে চাচ্ছি যে আপনার উন্মুখে ওলামা ইকরামের ব্যাপারে মিথ্যাচার করছেন যে ওলামা ইকরাম এখানে সপ্রণোদিত হয়ে এই যা যা করছে বলে আপনারা বলেন এগুলো আপনাকে মিথ্যা পেয়ে গেলে বারবার সেখানে আনতে পারছেন। সমস্ত মিথ্যাচার আপনার মতো ওলামা ইকরাম করতেছে। আমরা দেওবন্দের তর্জমান, আমরা এই কথা বুক ফুলে বলতে পারি, দেওবন্দের আকিদা, দেওবন্দের দেওবন্দের সমস্ত সবকিছু আমাদের, সবকিছু দেওবন্দের মতলাক আমাদের তবলিগ সম্পর্কে, হরমানা পাঠশের সম্পর্কে এটাই বলবেন না কেন, দেওবন্দ যেটা বলবে এটার উপরে আমরা একমত, প্রত্যেকে না একচুয়াল আগে বাড়বো না একচুয়াল পিছিয়ে নামবো। এটা আপনাদের ইকরারের মধ্যে আপনি তিরস্কার করে বলতেছেন বাধ্য হয়েছিল বারবার মতলাক থেকে আপনারা সরে যে নিজেরা আলাদা একটা মতলাক বানাইতেছেন যেটা ওদের আর নাম জিনা সত্যি এটা একটা মিথ্যাচার জিনা বললেন না, এটা একটা মিথ্যাচার করলেন নাম দিয়ে সারা দুনিয়াতে কারা মিথ্যা করে বসে কখনো মিথ্যাচার করতে পারে না, মাত্র আপনার মতো আপনার তো দুনিয়া লোভী আলেম কেন হবেন, আপনি বলেছিলেন আপনার তো দিনদার আলেম, আপনি বলেছিলেন আপনি আমি আপনাকে বললাম আপনার একটা নাম নেফাজ, এই যে আপনি একটা এই যে আপনাদের পুরো জামাতটা স্বভাব এটা একটা বলেন মুহূর্তে অস্বীকার করে হলো যে প্রত্যেকটা কথাকে মিথ্যাচারে রূপান্তরিত করা, এটা আপনাদের যেমন জিনা বললেন এটা একটা মিথ্যাচার কেন, আপনি আমাকে বলেননি মিথ্যাচার, আপনি আমাকে দুনিয়া লোভী আলেম বলেননি, হ্যাঁ আপনাদের মতন দু একজন মিথ্যাবাদী, যারা ওলামা ইকরামকে আপনি বলেন আপনি আপনি একজন মিথ্যাবাদী, আপনার মতন আলেমরাই মিথ্যাচার করছে আর মিথ্যাচার করে সমস্ত মানুষকে ধোকা দিয়েছে। কোন জিনিসটা মিথ্যাচার করেছে ওলামা ইকরাম, দেওবন্দের সমস্ত বিষয় আপনারা মিথ্যাচার করছেন, আমাদের ওলামা ইকরাম যে বিষয়গুলো করেছে এগুলাকে আপনারা ফতোয়া আকারে দেওবন্দে পাঠান যে ওলামা ইকরাম বাংলাদেশে এই এই কাজগুলো করতেছে, এগুলোর উপরে আপনাদের রায় দেন বা আপনাদের ভাষায় তেহরির দেন, নিয়ে আসেন তর্জমা বুঝে না কি আলেন, হায় হায় আজকে আপনি তো আমাকে বলেছি আপনি ওলামাই কেরামের ব্যাপারে দেওবন্দের কাছে ফতোয়া চান, মানে কি মানে না সেটা দেখো আপনাদের শোনেন আমাকে আপনারা যে এটার বড় প্রমাণ হলো দারুল উলুম দেওবন্দ থেকে ফার্স্ট যখন গত দুই বছর আগে সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোই যখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো তখন আপনারা বারবার বলতেছিলেন দেওবন্দ ফিনান হয়ে গেছে, দেওবন্দের সাথে মাসালা চুকে গেছে, এই সময় মিথ্যাচার করার কারণে দেওবন্দ বারবার জরুরি ওয়াজাহাত বলে বলে পরবর্তীতে আবার পোস্ট করতে হয়েছে, আগের ফটোগুলোকে রিপিট করতে হয়েছে,
এবং 31শে জানুয়ারি আবার রিপিট করেছে, মে মাসে আবার রিপিট করেছে, এবং এখনো পর্যন্ত তারা আপনাদের কারণে পরেশান হয়ে আছে। এরপরে যে 15 তারিখ যাবে, এই যাওয়ার বিষয় নিয়েও এই যে ফাতে এই 24.com থেকে যখন আপনার জিয়াবিন কাসিমকে বলা হলো, সে কিন্তু ওখানে ক্লিয়ার বলেছে যে দেওবন্দের বিষয় আমরা মানতে বাধ্য নই। একদিকে বলছেন মানবেন, আরেকদিকে বলছে মানতে বাধ্য নই। আমি আপনাকে বললাম, আপনি যেহেতু বলছেন আমাদের ওলামায়ে কেরাম দেওবন্দের বিষয় থেকে বের হয়েছে, নিজেরা কিছু করছে আলাদা ভাবে, তাহলে সুতরাং আপনারা দেওবন্দ থেকে মশলাটা আনান, ঠিক আছে। আচ্ছা আমি নামাজটা পড়ি, আমি আপনার টঙ্গিটা নিয়ে নামাজ পড়ে নেন। জি, টঙ্গি দাসিদিনী কথা বলবো। জি, টঙ্গি দাসিদিনী কথা বলবো।